মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, অনন্ত জলিল, এম এ জলিল অনন্ত, যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী। সেবাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনার তুলনায় অতি নগণ্য। এবার লক্ষ্মী ছেলের মতো একটু রেস্ট নিন, খাবার অলমোস্ট রেডি। রেডিও ফুর্তিকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, তিনি ও তার বড় ভাই মুন্সিগঞ্জ জেলায় বাবার কাছে বড় হয়েছেন। 5 বছর বয়সে তার মা মারা যান। রেডিও ABC-কে দেয়া আরেক সাক্ষাৎকারে অনন্ত তার নাম আব্দুল জলিল নামের গৃহ শিক্ষকের অনুপ্রেরণায় তার বাবা রেখেছেন বলে জানান। অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে BBA এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন। জলিল 1999 সালে একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি 2010 সালে খোঁজ দি সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। তোমার মতো সুন্দরীকে এখনই বাঁধানে বেঁধে না ফেললে কত ছেলের যে মাথা খারাপ হয়ে যাবে। এতদিন কাছে ডিজিটাল প্রেম, ভালোবাসা হইতে না হইতে বিয়া। এমএ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালী পর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল। সামাজিক কর্মকাণ্ড। অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে 3টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর 10 নং বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এছাড়াও সাভারের হেমায়তপুরের ধল্লা গ্রামে 28.5 বিঘার ওপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল। ফর্মের দরকার নেই স্যার, I am giving my word, আমার জীবনের বিনিময় হলেও এদেশের সায়েন্টিস্টকে খুঁজে বের করে আনবই ইনশাআল্লাহ। তিনি ঢাকার হেমায়তপুর অবস্থিত বাইতুস শাহজামে মসজিদ এর নির্মাণ কাজেও অবদান রাখেন। মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে,